শান্ত ভাই, পেস বোলারদের কথা যেহেতু হচ্ছে, হাসান মাহমুদ তাসকিন এক্সপেক্টেড ছিল যে তারা স্টার্ট করবেন, মুস্তাফিজও উইকেট পাননি তবে ইকোনমিক্যাল বোলিং করেছেন। হাসান মাহমুদ মুস্তাফিজরা যে ইকোনমিক্যাল বোলিং করেছেন সেটারও একটা প্রভাব ছিল, তবে স্পিনাররা কিন্তু কাজ করতে পারছেন না। সাকিব আমার কাছে মনে হয় যে দু একটা ম্যাচে, লাস্ট কয়েকটা ম্যাচে সে যে বল করে সেটা তার মতন হয়নি, বাট আমার আমি শিওর সাকিব নেক্সট ম্যাচ থেকে অবশ্যই সে চলে আসবে তার ফর্মে। তো সাকিবকে নিয়ে এত চিন্তা করার কারণ নেই, বাট আমাদের যে একটা বলার যে শর্টেজ সেটা হচ্ছে মোসাদ্দেক কিন্তু মোটামুটি ভালোই বল করে, বাট আজকে একটা ওভার 14 রান দিয়েছে। সৌম্য সরকার কোনো সময় ভালো করে, কোনো সময় খারাপ করে। তো আমার মনে হয় যে মোসাদ্দেকটা ভেরি ইম্পর্টেন্ট, যে ওই জায়গাটা মোসাদ্দেককে ভালো বোলিং করতে হবে, আদারওয়াইজ টিম কম্বিনেশনের জন্য কিন্তু আপনি আরেকজন প্লেয়ার খেলাতে পারছেন না। যদি ইয়াসির আলী রাব্বিকে ড্রপ করা হয় সেই জায়গায় হয়তো বা মিরাজে চান্স থাকবে, বাট আমার মনে হয় যে উইনিং কম্বিনেশনই খেলানো হবে। সো টিম কম্বিনেশনের জন্য মনে হচ্ছে যে একটা পেস বোলার হলে ভালো, তো বাট কিছু করার নেই। আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়ে গেছেন, উপস্থাপিকা মৌসুমী মৌ আছেন আমাদের সাথে। সেলিব্রেট করতে করতে কি দেরি হয়ে গেল নাকি? অলমোস্ট সেরকম, সকালবেলা যখন মানে শোতে দুপুরে বেলা স্বামী ভাই কিন্তু রাগ করবেন, স্বামী ভাই বলেছে সেলিব্রেট করা যাবে না, কারণ নেদারল্যান্ডসের সাথে এই জয় সেলিব্রেট করার কিছু নাই। খুশি খুবই, বাট তার জায়গা থেকে এটা একটা বলা, কারণ সে সকালে তার সঙ্গে আমার দেখা হয়েছিল যখন বাংলাদেশ জিতছেন, ওই মোমেন্টটাতে আমরা একসঙ্গে ছিলাম, তখন খুশি হয়েছিলেন, খুশি হয়েছিলেন, এটা বলেছিলেন যে তিনি অতটা সন্তোষ জনক মোমেন্ট আসলে পাননি ব্যাটিং এর জায়গাটাতে, এটা শামিম ভাই দুপুরেও আমাকে বলেছেন। আর সকালে যেটা ছিল, প্রচন্ড বৃষ্টি, রাস্তার অবস্থা খারাপ, ভিজে ভিজে দৌড়ে যাওয়া, এখনো সেম অবস্থা, যে আমি আস্তে আস্তেই কাউন্টডাউন শুরু হয়ে গেল, আমি বাইরে থেকে আপনাদেরকে দেখছি, তো তারপরে যুক্ত হওয়া, বাট ডেফিনেটলি সেলিব্রেট করছি। অবশ্যই শামিম ভাই, মৌসুমী মৌ তো বললো যে ব্যাটিং নিয়ে খুব একটা খুশি ছিলেন না, আমরা একটু ব্যাটিং কার্ডগুলো যদি বাংলাদেশের দেখি, খুশি হওয়ার তো আসলে কিছু নাই। নেদারল্যান্ডসের বোলিং এর বিপক্ষে শান্ত করলেন 20 বলে 25, সৌম্য 14 বলে 14, লিটন 11 বলে 9, সাকিব 9 বলে 7, আফিফ 27 বলে 38, ইয়াসির আলী রাব্বি 5 বলে 3। সাকিব বলেছিলেন বিশ্বকাপ শুরুর আগে ত্রিদেশীয় সিরিজটা শেষ হওয়ার পরপর যে আপনাকে টপ ফোরের অন্তত একজনকে শেষ পর্যন্ত খেলতে হবে, অন্তত 17-18 ওভার পর্যন্ত খেলতে হবে, সেটা তো আজকে 10 ওভারও যায়নি। সেটাই তো প্রবলেম আমাদের সবসময়, স্ট্রিট অ্যাঙ্কার রোল যে একজন পালন করবে, তার ডাজন্ট ম্যাটার যে তার স্ট্রাইক রেট কী, ট্র্যাক্টার তো কিন্তু সবারই খারাপ টি টোয়েন্টি তুলনায়, জাস্ট লুক এট ইট, এক্সেপ্ট ফর আফিফ এবং পরে মোসাদ্দেক, তাছাড়া স্ট্রাইক রেট কিন্তু খুশি হওয়ার মতো খুব বেশি নাই এই স্কোর কার্ডে দেখা যাচ্ছে। এবং একজনকে ধরে রাখার ব্যাপারটা যে কী গুরুত্বপূর্ণ, যে কোনো ফর্ম্যাটে, শর্টার ফর্ম্যাটেও কিন্তু একজন ধরে রাখলে তার সঙ্গে জুটি বাড়তে বাড়তে তা হয়তোবা তার আরেকটু বড় স্কোরে যেতে পারতো, কিন্তু দ্য স্টার্টস ওয়েদের স্টার্টকে একটা বড় স্কোর করার যে আমাদের একটা, সরি টু সে, মালেজ একটা দুঃস্বপ্ন যে হয়ে গেছে, যে 25-30 হলেই মনে হয় যে এই গেল গেল বুঝি, এবং প্রায়শই তাই হচ্ছে, দ্যাট ইজ নট গুড ইনাফ। এই জন্য আমি একটু একই সাথে একটু পরের কার্ডটা দেখে নিই। আমরা আজকে 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলেছি, সোহান করেছেন 18 বলে 13, সৈকত করেছেন 12 বলে 20। শান্ত ভাই, আমরা 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলাটা নেগেটিভ অ্যাপ্রোচ সবসময়ই বলি, তবে আজকে ওই 8 জন ব্যাটসম্যান না খেলালে তো বিপদ হতে পারতো, আবার বোলিংয়েও একজন বোলার শর্ট থাকাটাও বিপদের কারণ হতে পারতো, ব্যালেন্সটা কীভাবে করা উচিত? ব্যালেন্সটা আসলে এখন বাংলাদেশের আপনি টি টোয়েন্টিতে যে অবস্থান সেখানে চিন্তাগুলো আসলে, এই জায়গায় যদি একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলেন তাহলে আমাদের জন্য একটু হলেও টাফ হয়ে যাবে। সো সৈকত কিন্তু যে সময় যে 12 বলে 20 রান করেছে এটা কিন্তু আমি মনে করি যে ভেরি ভাইটাল রান, ওই সময় এই 20টা রান না করলে হয়তো না হলে 128-30 হয়তো হতো, তখন কিন্তু আমরা যে আর্লি উইকেট নেওয়ার পরেও কিন্তু আমরা 9 রানে হেরেছি। সো আমার মনে হয় যে বর্তমান অবস্থায় এই কম্বিনেশনই ঠিক আছে, সৈকতকে ভালো বোলিং করতে হবে যেভাবে হোক।